আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে সুস্থ আছেন। দীর্ঘদিনের জল্পনা কল্পনা পেরিয়ে মালটার এই বিশাল বাগান থেকে প্রথমবারের মতো মালটা হারভেস্ট করছেন মালটা চাষি মোহাম্মদ আনোয়ার হোসেন। মালটা হারভেস্ট করার সময় একটি মালটা আমাদের কেটে খাওয়ালেন। মালটা হারভেস্টের শেষ পর্যন্ত বাগানে আমরা অনেকেই উপস্থিত ছিলাম। আশা করি প্রতিবেদনটি জুড়ে আপনারাও পাশে থাকবেন। ভিউয়ার্স, এই বাগানের পূর্বে আরও কয়েকটি প্রতিবেদন করা হয়েছে যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখতে পারবেন। মালটা হারভেস্টের উপযোগী হয়েছে কিনা দেখছেন মালটা চাষি। হারভেস্টের উপযোগী মালটা সবরা একটু নরম হয়ে থাকে। হারভেস্টের উপযোগী একটি মালটার ওজন হয়েছে প্রায় 450 গ্রাম থেকে 500 গ্রাম। শুধু এই মালটাগুলোই শেষ নয়, তার বাগানের গাছগুলোতে আরও কয়েক ধাপের মালটা রয়েছে। স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন যা অক্টোবরের শেষের দিকে এবং নভেম্বরে হারভেস্ট করার উপযোগী হবে। মালটা হারভেস্টের শুরুতেই আমাদের একটি মালটা কেটে খাওয়াচ্ছেন। মালটাটি অনেক রসালো ছিল। লক্ষ্য করবেন মালটা কাটার সময় এর রস মাটিতে পড়তে থাকে। মালটা অনেক সুস্বাদু ছিল। অনেকেই বলে আমাদের দেশে ওই মালটা টক হয়, কিন্তু ওই মালটা মোটেও টক ছিল না। মালটার ওপরের অংশ সবুজ হলেও ভেতরে হালকা হলুদ বর্ণ লক্ষ্য করা যায়। এর বীজগুলো বাতাবি লেবুর মতো বড় ছিল। প্রচন্ড রোদ ছিল, এর মাঝেই মালটা বাগানে ঘুরছি, আর ফটোশুট বাকি থাকবে কেন, চলছে ফটোশুটের প্রস্তুতি। কৃষক আনোয়ার হোসেন এই মালটাগুলো শহর বন্দর এবং অত্র এলাকার ফলের দোকানগুলোতে এই মালটা বিক্রি করে থাকেন। ভিউয়ার্স, আজ এখানে শেষ করছি। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখতে চ্যানেলটি সাথে থাকুন।